হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সো গাইস, আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এলাম নতুন একটা আপকামিং ইভেন্টের ভিডিও। সো গাইস, প্রতিদিনের মতন কিন্তু তোমাদেরকে আজকের আবারও দেখিয়ে দেবো রাত বারোটা তোমরা আমাদের ইন্ডিয়ান সার্ভার উপর নতুন কী আপডেট পাবে এবং নতুন নতুন কী কী আপকামিং আপডেট আমাদের ইন্ডিয়ান সার্ভার উপর আসতে চলেছে সব কিছু কিন্তু ডিটেলসে তোমাদেরকে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওটার মাধ্যমে। সো গাইস, ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখতে থাকো, ভিডিওটা কিন্তু অনেকটা ইন্টারেস্টিং এবং হেল্পফুল হতে চলেছে। সো গাইস, আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আমাদের যে নেক্সট এলাইট পাস আছে তার প্রি অর্ডারে তোমরা কী দেখতে পাবে এবং তোমরা আরেকটা নতুন একটি আপডেট আমি তোমাদের দিয়ে দেবো, সেটাও অবশ্যই দেখতে থাকো, অবশ্যই তোমরা দেখে নেবে এবং জেনেও যাবে কি নতুন একটা আপডেট আসতে চলেছে এলাইট পাস নিয়ে, সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। সো গাইস, অবশ্যই ভিডিওটা তোমরা সম্পূর্ণ ওয়াচ করো, অনেকটাই হেল্পফুল হবে। সো গাইস, তোমাদের কাছে সেই প্রতিদিন মতন একটা রিকোয়েস্ট থাকলে তোমরা যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল এ সেট করে দেবে। চলো নেক্সট আপডেটটা কী আছে, আই থিঙ্ক কী কী আপকামিং আপডেট আছে সেগুলো দেখে নেওয়া যাক। সো গাইস, ফার্স্ট অফ অল তোমরা স্ক্রিন উপরে দেখতে পাচ্ছ নতুন একটি ক্রিয়েট বক্স, যেখানে দেখতে পাচ্ছি একটি ফিমেল বান্ডিল। সো এই ফিমেল বান্ডিলটা ওল্ড বান্ডিল না নিউ বান্ডিল আসতে চলেছে তোমরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাও। আই থিঙ্ক আমি বুঝতে পারছি না এটা ওল্ড কি নিউ বান্ডিল। সো গাইস, তোমরা জেনে থাকলে অবশ্যই নিচে জানিয়ে দেবে এবং তোমরা এরকম ক্রিয়েট বক্স হয়তো আমাদের ইন্ডিয়ান সার্ভারে দেখতে পেতে পারো। সো গাইস, তোমাদেরকে দেখে দিলাম বাইরের সার্ভারে কিন্তু এরকম ক্রিয়েট বক্স কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। সো আমাদের ইন্ডিয়ান সার্ভারেও তোমরা দেখতে পেয়ে যেতে পারো, বাট চান্স বেশি থাকে না আমাদের এরকম ইন ক্রিয়েট বক্স আমাদের ইন্ডিয়ান সার্ভারে আসার জন্য। সো নেক্সট যেটা তোমাদের দেখাবো নতুন একটি আপডেট যেটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ডবল ডায়মন্ড টপ আপ, এটা কিন্তু কমন ব্যাপার আমাদের ইন্ডিয়ান সার্ভারে হয়ে গেছে। কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ ডবল ডায়মন্ড টপ আপের সামনে সঙ্গে কিন্তু রয়েছে আমাদের রুম কার্ড, আই থিঙ্ক কাস্টম কার্ড কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। সো এরকম একটা টপ আপ ইভেন্ট আসলে তো বেশ ভালোই হয়। সো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও কেমন হয়। সো নেক্সট যেটা তোমাদের দেখাবো নতুন, সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ নতুন একটি হুইল যেটা বাইরের সার্ভারে কিন্তু দিয়ে দিয়েছে। সো আমাদের সার্ভারে তোমরা হয়তো বা দেখতে পেতে পারো এই মাসে অথবা নেক্সট মান্থে তোমরা কিন্তু এরকম হুইল দেখতে পেয়ে যেতে পারো। সো গাইস, এরকম হুইল আমাদের ইন্ডিয়ান সার্ভারে অনেকবার এসেছে এবং তোমরা তাতে কিন্তু এলাইট পাস ডিসকাউন্টও পেয়েছো। বাট বাই দ্য ওয়ে, আমাদের সার্ভারে কিন্তু অলরেডি মিষ্টি শপ চলছে, সেই জন্য এটা আসবে কিনা অতটাও সিওর নয়, বাট আমরা হয়তো নেক্সট মাসে আমাদের ইন্ডিয়ান সার্ভারে এটা দেখতে পেতে পারি। সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটাই আমি রেয়ার আইটেম দেখেছি যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে রেয়ার আইটেমটা। সো যে রেড কালারের যে বান্ডিলটা, সো এই বান্ডিলটা কিন্তু অনেকটা একটি রেয়ার আইটেম। সো তোমাদের কাছে কার কাছে এই বান্ডিলটা রয়েছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাও এবং আমার কাছে ইয়ার সত্যি বলতে এই বান্ডিলটা নেই। সো গাইস, আমি অতটা পুরনো খেলোয়াড় নাই এবং আমার অতটা ইনভেস্ট করা নেই যে আমি আগে খেলেছিলাম সেরকম ইনভেস্টও করা নেই। সো আসলে আমি অবশ্যই নিয়ে নেবো। সো তোমরা কারা কারা নেবে অবশ্যই নিচে কমেন্ট করে জানাও। সো নেক্সট তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের এই বান্ডিলটা রিভিউ কালকে দেখেছিলাম, সেই বান্ডিলটা কিন্তু অলরেডি বাইরের সার্ভারগুলো সেম এইরকম ইভেন্টই প্রত্যেকটা সার্ভারে কিন্তু দিয়ে দিয়েছে। তোমরা কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভারের উপর এটা কিন্তু দেখতে পেতে পারো হ্যাকার স্টোরে। সো গাইস, অনেকদিন হলো আমাদের ইন্ডিয়ান সার্ভারে কিন্তু হ্যাকার স্টোর আসেনি, সো তোমরা কিন্তু এটা হ্যাকার স্টোরেই দেখতে পাওয়ার চান্স সব থেকে বেশি। সো বান্ডিলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবে না, আর কোন ইভেন্টে আসলে তোমাদের ভালো হয় অবশ্যই আর নিচে কমেন্ট বক্সে জানাও এবং কারা কারা এই বান্ডিলটা নিতে ইচ্ছুক, কারা কারা বের করবে আমাদের ইন্ডিয়ান সার্ভারে অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবে না। সো গাইস, নেক্সট যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এলাইট পাস আমাদের, যদি তোমরা আমাদের ইন্ডিয়ান সার্ভারে আই থিঙ্ক অল টোটালি তোমরা যদি মাসে এই সরি বছরে যদি ছটা এলাইট পাস মেরে থাকো এই বছরের মধ্যে, তাহলে কিন্তু তোমরা এরকম একটা ক্রিয়েট বক্স পাবে, সবাই পাবে যারা ছটা এলাইট পাস মারবে। সো গাইস, তারা কিন্তু এরকম আই থিঙ্ক ক্রিয়েট বক্সটা পাবে এবং সঙ্গে কিন্তু আফতার ব্যানার এইগুলো পেয়ে যাবে। সো এরপরে আমি তোমাদেরকে যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে আমাদের যে নেক্সট এলাইট পাসের কিন্তু যে আই থিঙ্ক প্রি অর্ডার আসবে সেটা কীরকম হতে চলেছে সেটা এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এখনও যারা ভিডিওটা লাইক করে নেবে অবশ্যই এটা লাইক করে দোস্ত। তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ যে ফেস মাস্কটা, এটা কিন্তু আমাদের নেক্সট মান্থে যে এলাইট পাস আসবে তার প্রি অর্ডারে কিন্তু তোমরা এটা দেখতে পাবে। হ্যাঁ গাইস, তোমরা ঠিকই দেখেছো, এইটাই প্রি অর্ডারে তোমরা দেখতে পাবে আমাদের নেক্সট এলাইট পাস। সো তোমাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। এখন তোমাদের যারা ভিডিওটা লাইক করে নেবে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। সো গাইস, চলো রাত বারোটার আপডেট কি আছে দেখে নেওয়া যাক। এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আজ রাত বারোটা পরে তোমরা আমাদের ইন্ডিয়ান সার্ভার উপর নতুন কি আপডেট দেখতে পাবে। সো গাইস, এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা লাইক করে নেবে অবশ্যই আর ভিডিওটা একটা লাইক করো। সো গাইস, আজকে কিন্তু রাত বারোটার আপডেটের নতুন একটা একদম পুরো বলবো কি চমক দেওয়া আপডেট রয়েছে, সেটা আমি তোমাদের এখন দেখিয়ে দেবো। সো গাইস, অবশ্যই তোমরা লাইক করে দাও। সো গাইস, তার আগে আমি তোমাদের দেখিয়ে দেবো FFWS এর যে ক্যালেন্ডারটা দিয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ কাস্টম কার্ড এবং একটা প্যারাশুট তোমরা পাচ্ছ ফার্স্ট অফ অল ফ্রিতে, তারপরে তোমরা স্ক্রেড বোর্ড দেখতে পাচ্ছ এবং এক্সচেঞ্জ স্টোরের মধ্যে তোমরা পেয়ে যাবে আমাদের মনস্টার ট্রাকের তোমরা যে আই থিঙ্ক স্কিন এবং সঙ্গে তোমরা ডেইলি লগ ইনে পেয়ে যাবে একটা গ্র্যান্ডেড স্কিন।
সঙ্গে তোমাদের কিছু টোকেন কালেক্ট করতে হবে, সেখান থেকে তোমরা একটা ব্যাকপ্যাক পাবে, লগ ইন ব্যাকপ্যাক পাবে 29 তারিখে, এবং তোমরা পিক ডে প্লে টাইমে কিন্তু একটা ইমোটও পেয়ে যাবে, সঙ্গে লুট বক্স পেয়ে যাবে কল ব্যাক ইভেন্টে, এবং তোমরা ফিমেল বান্ডিলটা স্টোরের মধ্যে এক্সচেঞ্জে পেয়ে যাবে, এবং তোমরা নতুন বোম স্কোয়াড 2.0 কিন্তু খুলে যাবে। সো গাইস, এটা ছিল ফুল আপডেট আই থিঙ্ক FFW, সেটা তোমরা সবাই দেখেছো। এবার চলো রাত বর্ডার আপডেটটা দেখে নেওয়া যাক। সো গাইস, রাত বর্ডার নতুন আপডেটটা হচ্ছে আমাদের নতুন ফেডারেল আসছিল, এবং ফেডারেলে তোমরা কী দেখতে পাবে? সো গাইস, তোমরা দেখতে পাবে আমাদের এই যে একেটা দেখতে পাচ্ছ, আই থিঙ্ক ইভো গান স্কিন একে ফার্স্ট অফ অল যেটা এসেছিলো আমাদের ইন্ডিয়ান সার্ভারে, সেটা কিন্তু আবার আজ রাত বর্ডার পরে তোমরা ব্যাক দেখতে পাবে আমাদের ইন্ডিয়ান সার্ভারে। সো এটা রিলঞ্চ করছে ফ্রি ফায়ার, সেখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এবারেও কিন্তু আমাদের কি কোনো ফ্রি স্পিন আছে কিনা। সো গাইস, আমি এখানে দুখানা আনিকে পড়ে দিলাম, এবং চলো ফ্রি স্পিন আছে কিনা দেখে নেওয়া যাক। সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ ফ্রি স্পিন নেই, এখানে কিন্তু ফার্স্ট অফ অল 9 ডায়মন্ড দিয়ে স্পিন শুরু হবে। সো গাইস, এই একেটা যারা যারা এখনও পর্যন্ত নওনি, মানে ফার্স্ট অফ অল যারা এসেছিলো যখন তখন যারা নিতে পারোনি, অবশ্যই আর তোমরা এখন নিয়ে নিতে পারবে। আজকের তোমাদের এই বড় সড়ো একটা আপডেট দিলাম, অবশ্যই আর তোমরা একটা লাইক করে দেবে, এবং চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, এবং পাশ থেকে বেল আইকনটি অবশ্যই অল সেট করে দেবে এরকম নতুন নতুন আপকামিং আপডেটের খবর পাওয়ার জন্য। সো গাইস, চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, গুড নাইট, বাই বাই, টেক কেয়ার।